জিও এয়ার ফাইবারকে আপনাদের কম্পিউটারে যদি লগ ইন করতে চান বা আপনি যদি চান যে ড্যাশবোর্ড যেখান থেকে আমরা পুরোটা কন্ট্রোল করতে পারবো, তার জন্য আমাকে কী করতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, জিওতে বা মাই জিও হোম অ্যাপস ডাউনলোড করে ওখান থেকে করতে হয়, কিন্তু আপনি যদি ডেস্কটপে বা মোবাইলে এই ইউআরএলটি এখান থেকে যদি আপনি টাইপ করেন, এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটা যদি মোবাইলে আপনি টাইপ করেন, আইপি অ্যাড্রেস এটাকে বলা হয়, তো এটা যদি টাইপ করে নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু এই এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে আসার পর এখানে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। তো ইউজার নেম পাসওয়ার্ড কী হবে এখানে আমি অলরেডি দিয়ে রেখেছি, এই আর্টিকেলটা আমি এই পোস্টে নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আইডি হচ্ছে অ্যাডমিন ছোটো হাতের ADMIN, পাসওয়ার্ড হচ্ছে বড় হাতের, এটা কিন্তু বড় হাতের JIOCENTRAUM, ঠিক আছে। এইটা দিয়ে আপনি লগ ইন করলে এখানে আপনাকে কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে। নতুন পাসওয়ার্ড সেট করার পর আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। এটা অ্যাক্সেস করতে পারার পর আপনি কি করতে পারবেন, এইখান থেকে এইভাবে আপনি কিন্তু পুরো জিওটাকে এইভাবে পুরো অ্যাক্সেস করতে পারবেন, মাই জিও এয়ার ফাইবার, ঠিক আছে। এখানে কত ইউজার আছে, কী করছে কী না করছে, সব কিছু এখান থেকে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর অন্যান্য আরেকটা উপায় হচ্ছে মাই জিও হোম বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকেও কিন্তু এটা করতে পারেন, কোনো সমস্যা হয় না ওটাতেও।